এইবার আমার বলতে ইচ্ছে করছে বাংলাদেশে আমরা ঢুকে গেছি মনে হচ্ছে হেরে গেছি ফুড ভার্সাস ম্যান একটা হয় দেখবি সেখানে ম্যান হারতে চলেছে এখন ভাই নেক্সট দিন আমি যদি কারোর সাথে বলি ফুড চ্যালেঞ্জ করি রাহুলের সাথে হলো বৃষ্টি বাদলের দিন এমনিতে উবার পেতে অনেকটা সময় লেগে গেল অলরেডি রাহুল আর কাজুরি দুজনেই ওয়েট করছে আমার জন্য ময়দানে ময়দান থেকে আজকে আমাদের জার্নিটা শুরু করার কথা ছিল কিন্তু সেটা আর কি আরেকটু সকাল সকাল তারপর সেখান থেকে একটু চা জল খাবার দেন ওখান থেকে হিউমুর হেসেলে ওরা আমাকে লাঞ্চ করাবে আজকে এবার তোমরা ভাবছো যে রাহুল আর কাজুরি কে এর সম্পর্কে এদের সম্পর্কে কেনই বা বলছে রাহুল আর কাজুরি হচ্ছে আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার এরা দুজনে স্বামী স্ত্রী কাপল এবং তারা যখন নেদারল্যান্ডসে থাকতো তখন থেকেই আমার সাথে তাদের যোগাযোগ তো তখন থেকেই রাহুল নিয়মিত এবং কাজুরি নিয়মিত আমার ব্লগস দেখে এবং ফলো করে ইনফ্যাক্ট ওরা নিজেরাও কিন্তু অনেক ব্লগ করে প্রচণ্ড হিউমিডিটি কলকাতা শহরে যেটা হচ্ছে যখন তখন বৃষ্টি যখন তখন একটা ভ্যাপসা গরম পড়ে যাচ্ছে বৃষ্টি হয়েও যে খুব একটা কাজের কাজ হচ্ছে তা নয় আমার গেস্টরা কিন্তু অনেকক্ষণ চলে এসছে আমি কিন্তু তাদের দেখতে পেয়েছি যে তারা দাঁড়িয়ে আছে কিন্তু তারা ছবি তোলাতে এবং চা খাওয়াতে এবং কলকাতাকে উপভোগ করাতে এতটাই আর কি মত্ত বলা যায় যে তারা টের পায়নি এখনও যে আমি এসেছি এই যে জোড়া কামান এটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি করার একদম হিট জায়গা ওদের সাথে আর কি দেখা করার সুবাদে অনেক দিন পর বেশ সকাল সকাল কলকাতাতে মানে কলকাতায় বেরোলাম আর কি বৃষ্টি হওয়ার ফলে চারিদিকটা অনেক উজ্জ্বল অনেক ঝকঝকে বুঝি দাদা আমার একটা ছবি তুলে দেবেন আরে আমার একটা ছবি তুলে দিন না ফাইনালি ফাইনালি কি বলবো মানে ওদেরকে দেখলে মনে হয় যে ওরা সত্যি নেদারল্যান্ডস থেকে এসেছে কারণ ওদের এত চকচকে মানে চেহারা একদমই না বারে তুলে দিচ্ছিস আর আমাকে সত্যি দেখে মনে হয় আমি দমদমেই থাকি না আমাদের টিমটা অনেকটা এরকম যে এটা সেলিব্রিটির সঙ্গে আছি না না নেদারল্যান্ডে মনে আছে সেই এক একটা দিন রাত্রেবেলা আমরা যখন খেতে বসতাম সেই সময়তে আমাদের ডিনারের সময়টা শুরু হতো সৌম্যর ব্লগ দেখে ওই যতক্ষণ সৌম্যর ব্লগটা দেখতাম ততক্ষণ আমরা খেতাম ইন্টারন্যাশনাল আমি জানি না তোরা কতদিন বাদে আসলি ময়দানে আমি তো বহুত দিন বাদে আমরা যতই নেদারল্যান্ডে ছিলাম এরকম সবুজ জায়গা আমরা অনেক দেখেছি কিন্তু কলকাতার ময়দানে যে একটা আলাদা ফিল আমি সেটাই ওকে একটু আগে বলছিলাম যে যখন আমি আশুতোষের সাথে পড়তাম সেই সময়তে আমাদের এখানে ফুটবল ম্যাচ হতো অনেক কিছু হতো মানে ময়দানে এখনো আসলে প্রচন্ড নস্টালজিক লাগে এটা হচ্ছে কি ওয়েডিং ফটোগ্রাফারদের একটা বিশাল ডেস্টিনেশন এখানে যে বাঙালির কত বিয়ের ছবি তুলেছে আমাদের হয়েছিল আমাদের প্রিভিয়ার এখানে হয়েছিল শট হয়েছিল কিন্তু কলকাতা ট্রাম খোলা হাওয়া ময়দান ভাই এতদিন পরে সেটা ময়দানে থাকলে ভিক্টোরিয়া দেখতে পারবি তখনই বুঝতে পারবি কলকাতা বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই যে রাস্তা যেখানে রাহুল হচ্ছে মানে প্রচন্ডই বাড়ি আর কলকাতা মানে ও মানে পাগল মানে একদমই তাই যেখানেই হোক না কলকাতা মানে ও এক মাস গেলেই বলতে থাকে চল এবার বাড়ি যাওয়া যাক এবার বাড়ি যাওয়া যাক সেই সমস্ত বাচ্চাদের মতো সারাদিন খেললো দেখলো কিন্তু মা বাড়ি চলো এন্ডে গিয়ে বাড়ি যায় না না খুব ভালো এরকম একটা বাচ্চা সবার মধ্যেই লুকিয়ে আছে আসলে কলকাতায় আমাদের বাড়ি একটা পরে দিও ওটাতে লেবু দেবেন আমি বলবো তোমার আয় লেবু চা খাওয়াই এগুলো তো বেশ করার মতোই জিনিস ময়দানে এসে লেবু চা না খাওয়াটা একটু চাপে তবে আমারটাই লেবু দেবেন না বাহ 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 চাটা ভালো অসাধারণ এই যে ছোট ছোট কয়েকটা জিনিস ধর যেমন এই হঠাৎ করে গাড়িটা থামিয়ে এখানে চলে আসা একদম চারটে ছবি তোলা একটু চা খাওয়া এই ছোট ছোট রিফ্রেশমেন্ট গুলো কিন্তু একটা অনেক বড় এডিশন না লাইফে একটা ব্যস্ত লাইফ সন্দেহ চায়ের দোকানে বসে এমনি চা খাওয়া সঙ্গে রোববারের আড্ডা লেবু চার স্বাদ ও মানে এটা জাস্ট খেয়ে আমি হ্যাপি হয়ে গেলাম যারা আমার অনেক সাবস্ক্রাইবাররা আছো বাইরে থাকো কলকাতার বাইরে তারা যদি কলকাতায় আসো কখনো তাহলে অতি অবশ্যই কলকাতার তো অনেক কিছু ফেমাস তার মধ্যে লেবু চাটাও কখনো খেয়ে দেখো গাড়িতে উঠছি আমরা এবার আমরা কি আননোন ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি
জানি না কোথা একটা যাবো, বিপাল উঠে পড়। একটা গাড়ি প্রায় ভীষণ পছন্দ হয়েছে দেখ। আপাতত মেন ব্যাপারটা হচ্ছে আমরা তো এসেছিলাম হচ্ছে অক্টোবর নাগাদ, ব্যাপারটা হচ্ছে লকডাউনের জন্য এখন ওই দেশেতে ফেরা যাচ্ছে না। আচ্ছা, তো এখানেই এখন আছি, আর এখন তো সবই আইটিতে ওয়ার্ক ফ্রম হোম। না তোর তোরা কি যেতে চাইছিস না চাইছিস সেটা আমাদের মধ্যে এখনো বচসা চলছে। বচসা মানে কি? কার দিকে গাজরি বলছে যেতে? আমি একেবারেই আর যেতে চাই না। তুই যেহেতু একটাই ছেলে তো স্বাভাবিকভাবে একটা তো দায়িত্ব আছে তোর, ঠিক কথা? খুব ভালো না রে, ক্যারিয়ার সব ক্ষেত্রেই হয়তো এক নম্বর জায়গায় রাখা যায় না, কিছু দায়িত্ব পালন করতে হয় সাথে। একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ওরা দুজনে অনেক অনেক ব্লগ করে এবং সেটা দেশ বিদেশের প্রচুর আর কি ব্লগিং আছে, সেখানে তোমরা অনেক কিছু নতুন নতুনও জানতে পারবে, আমিও জানতে পেরেছি। আমার যেটা সব থেকে তোদের ব্লগের মধ্যে ইন্টারেস্টিং লেগেছে কি জানি, আচ্ছা ঠিক আছে ওটা চা খেতে তো বলবো। হ্যাঁ তারাও ভালো, কিন্তু ওদের একটা অদ্ভুত ভ্যারাইটি আছে যে ওরা নানান রকম বিদেশ স্বদেশ এবং নানান খাবারের জায়গা, সেটা ফাইভ স্টার হতে পারে, সেটা একেবারে ফুটের দ্বারে হতে পারে, নানান ধরনের জায়গা আর কি ওরা যেটা এক্সপ্লোর করে। আর সব থেকে যেটা বেটার ওর লাগে আমার যে ও অনেক ভাত ডালের রেস্টুরেন্ট এক্সপ্লোর করে। ভাত ডাল একদম ভ্যারাইটিজ অফ খাবার আমার এটা সব থেকে ভালো লাগে, যে আমাদের দৈনন্দিন বাঙালি ফ্যামিলিতে অনেকে হয়তো আমরা অনেক কিছু আইটেম ফেলে দিই, ফর এক্সাম্পল লাউয়ের খোসা ফেলে দিই, কিন্তু সৌমর মা মানে আমাদের আন্টি সেটা থেকেও একটা নতুন আইটেম বানিয়ে নেবে। মানে রিসাইক্লিং অফ ফুড, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, মানে কোনো কিছু ওয়েস্ট যায় না। না মানে সত্যি কথা বলতে গেলে আজকে যে তোর সঙ্গে এতদিন পর দেখা হলো, মানে ইনফ্যাক্ট অনেক দিন ধরে আমাদের মনে আছে সে ফোনেতে আলোচনা হতো কত প্ল্যান হয়েছে, একবার ভাব মানে কথা বলে টাইম ফ্লাইজ। এই যে আমরা তখন কিন্তু আলোচনা করতাম যে কলকাতা গেলে এখানে যাবো, আজকে কিন্তু সেই দিনটা। আমরা ইউরোপে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যতক্ষণ গুগল ম্যাপ আছে ইউ আর নট লস্ট, বাট আমাদের কলকাতায় যেরকম একটা ব্যাপার রয়েছে যে ও দাদা রাস্তা, যেটা ওরা বলছে বেসিক্যালি যে আমাদের যেটা নিয়ে আলোচনা হয়েছে যে ইউরোপ ট্যুর বা ইউরোপ জার্নি, তো ওটাতে যদি আমরা এজেন্সিদের সাথে যাই তাহলে সেক্ষেত্রে খুব একটা মজা নেই আর অনেক টাকাও এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু যদি নিজেরা একটু প্ল্যান করে যেতে পারে তাহলে খুব ভালো। তো নিজেরা প্ল্যান করে যদি যাও তো গুগল ম্যাপটা একটা বড় ভরসা, সেটাই ওরা বলছে। গুগল ম্যাপই গড। তোরা কতগুলো কান্ট্রি ঘুরেছিস এখনো পর্যন্ত? মানে আমি আর ও সেদিনকে আমাদের আলোচনা হচ্ছিল, আমি গেছি মনে হয় সব মিলিয়ে ওই 11-12টা হবে। তুই? বাপ রে, এরকম 10টা মতো। মানে আমাকে বলি ইউরোপিয়ান টেরিটরির মধ্যে কটা ঘুরেছিস? ইউরোপিয়ান টেরিটরি ইউরোপের মধ্যে গেছি জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, আরেকটা কি ইউরোপের যেটা মেন ফিলিং, মানে ইউরোপ ইজ ফার বেটার দেন ইউএস, যেটা আমি বলবো। মানে সেটা ঠিক আছে, আমি জানতে চাইছি কোন দেশে গেছি। ওদের দুজনেরই ফেসবুক পোস্টের থেকে আমি দেখতাম ওরা খুব লিখতো যে ইউরোপে নিজেদের ভাষাকে যে গুরুত্বটা দেওয়া হয়, মানে মাতৃভাষাকে যে গুরুত্বটা দেওয়া হয় সেটা কেন ভারতবর্ষে দেওয়া হয় না, কেনই ভারতবর্ষে সবাই ইংলিশ নিয়ে এত বেশি এক্সাইটেড? কিন্তু কিছু করারও নেই, ইংলিশটাকে যেহেতু একটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সবাই ধরে নিয়েছে, তো আর তাছাড়া ওটা বললে অনেক বেশি সম্মানও পাওয়া যায়, এটা মানুষের একটা ভ্রান্তি ধারণা বলবো। হ্যাঁ, তো এবার সেক্ষেত্রে ভাষা নিয়ে আমি দেখতাম রাহুল খুব বাংলায় পোস্ট করতো ওখান থেকে আর লিখতো, ভাষাটাকে গুরুত্ব দেওয়া দরকার, যেটা আমরা আরও বেশি বুঝলাম এই ইউরোপে এসে। তো এটা ইনফ্যাক্ট তোরা নেদারল্যান্ডস থেকে একটা লাইভও করেছিস, জার্মানি থেকে করেছিস? জার্মানি থেকে লাইভ। বেসিক্যালি ওখানে ব্যাপারটা হয়টা কি, যে যখন তুই ওখানে ইংলিশ বলবি, মানে অনেক সময় লোকেরা ভাবে যে ইংলিশ বললে আমার লাইফটা স্মুথ হয়ে যাবে, বাট ইউরোপেতে সেই ব্যাপারটা নেই। ইউরোপে জার্মানি বল, নেদারল্যান্ডস বল, চেক রিপাবলিক, লুক্সেমবার্গ, ওদের জন্য ইংলিশ হচ্ছে ইংল্যান্ডের ভাষা, আমাদের ভাষা হচ্ছে আমাদের ভাষা। এক্স্যাক্টলি, সেটাই তো আসলে। সামনে লাগিয়ে দে এখানে দুটো হলো। ও আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তাহলে ওই ফ্লোটিং মার্কেটের ওখানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে ওই মার্কেট হিমুর হেসেল, এটাই হচ্ছে হিমুর হেসেল। স্বাদের পূর্ব পশ্চিম, বা স্বাদের পূর্ব পশ্চিম, এখানে তো মানে সব সাহিত্য মেশানো। এক তো হিমুর হেসেল, হিমু মানে হুমায়ুন আহমেদ সবাই জানে, যেহেতু হিমুর ক্যারেক্টারটা এতই ফেমাস যে এটা অনেক অনেক বাঙালির একদম মনে প্রাণে। আর নিচে লেখা আছে স্বাদের পূর্ব পশ্চিম, সুনীল গাঙ্গুলি একটা বিখ্যাত উপন্যাস পূর্ব পশ্চিম, এবং সেখান থেকেও একটা সাহিত্যের যোগাযোগ। ছোটর মধ্যে খুব সুন্দর জায়গা।
বললো আমি আসলে বাইরের থেকে এত বেশি ইমপ্রেস হলাম দেখে যে ভেতরে ঢুকে আরো বেশি মজাদার লাগলো। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সৌম। নমস্কার, আমার নাম সুকপা বড়ুয়া। আচ্ছা, আমি তো সৌম্য মানে তোমার ভিডিও রেগুলার দেখি। ও তাই নাকি? একদম, মায়েরটাও দেখি প্রচন্ড ভাবে। মায়ের কাছে মাকে বললো মায়ের রান্না কিন্তু আমিও শিখি। ও হো হো, ইন্সপায়ার্ড হয়েছি অনেকটা। ইন্সপায়ার্ড আমার মনে হয় মানে আমার ছেলেও তাই করে। আচ্ছা, যে মানে আমি রান্না করি ও আমাকে বলে মা আমি তোমার গিনিপিগ, তো মা আমি রান্না করি ও খায়। আচ্ছা, এটা হিমুর হাসান যে নামটা, এটা কি এই হুমায়ুন আহমেদের হিমুর থেকে কি? না, অ্যাকচুয়ালি হিমুটা আমার নাম। যেহেতু ছোট থেকে পড়ে এসেছি এই দেশে, আসার পরে হুমায়ুন আহমেদ সবসময় আমাদের সাথে আছে। বেশি পজিটিভ ভাইবটা এখন আসছে হলুদ আর লাল, লাল আর হলুদ। ওই যে ওখানে মন মানে রঙ আছে, বিকল দেখি তুই ইসরো মানে মন মানে এখন কি সব ম্যানচেস্টার ইউনাইটেড বলবি নাকি? আমি খুব একটা আউটডোর স্টর্মস গুলো খুব একটা মানে যেটাকে বলে এক্সপ্লোর করা করি না বা করা হয় না, কারণ আমার বাড়িতে এত বেশি খাওয়া দাওয়া হয়। আর কি করবো মানে মোটামুটি সব ব্লগাররাই এক জায়গায় গিয়ে এত গুতগুতি করে, সেই মারপিটে আমি সামিল হতে চাই না। তোদের নামটা না আমার কাছে কিরকম রাহুল কাজলি টাইটেল হয়ে গেছে, আর কাজলির সাথে রাহুল টাইটেল হয়ে গেছে। দেওয়া আছে, তোমরা খেয়ে চেষ্টা করো কি কি আছে আমাদের সিক্রেট রেসিপি। যদি এটাকে আমরা বলতে পারি এর মধ্যে কি কি আছে, তাহলে মোটামুটি হিমুর আসলে সারা বছর এটা আমাদের জন্য ফ্রি থাকবে। স্পাইসি গুয়াভা কুলার, যে বাড়ির মতো খাওয়া দাওয়া একটু আড্ডা একটু ঘুরি বলছে। এটা মানে স্পাইসি আর খেলে ফুললি মনে হবে একদম পেয়ারা, বাট এই যে উপরে লেয়ারটা দেখছো এই লেয়ারটা একটু ঝাল, রীতিমতো ঝাল। ভেজিটেবল চিজ চপ, ভেজিটেবল চিজ চপ। আমার মা সত্যি আজকে যদি আসতো এগুলো, মা মানে একদম ভীষণ ভাবে এগুলোকে না নিয়ে আসবো, একদিন মাকে নিয়ে আসবো। সমুদ্র আপত্তি নেই, আমি হাত দিয়ে খাবো কিন্তু না, প্রচুর আপত্তি আছে। ক্রকেটস বলে একটা, ক্রকেটস নেদারল্যান্ডে খুব ছিল, আমার মনে পড়লো ক্রকেটস নেদারল্যান্ডে। এগুলো কার মস্তিষ্ক প্রসূত? আমার। এখানে যা কিছু হয় আমি যেটা চেষ্টা করি, আমি যেহেতু নিজের নিজের রেসিপি বানাই যেটা তোমার মা করে, তো দেখো থরভরি খাড়া খাড়াভরি থরি ব্যাপারটা, কিন্তু তার মধ্যে যদি আমরা একটু নিজেদের টাচ দিতে পারি, পার্সোনাল টাচ, তার নিজেদের কিছু ইনোভেটিভ কিছু আইডিয়া দিতে পারি, তাহলে আমার মনে হয় আইটেমগুলো ভালো হবে। আমরা তো অনেক কিছু ট্রাই করেছি, তোকে যেটা বললাম ওখানে বাঙালি খাবার তো পাওয়া যায় না, সুতরাং আমাদের কাছে বাড়িতেই খাবার বানিয়ে খাওয়াটাই একমাত্র অপশন, একমাত্র বাঙালি খাবার খাবার। আমি পটল চিংড়ি খুব বানাতাম ওখানে বাড়িতে, ডেলি খাবার। দেখ শাক বেশি পাওয়া যায় না, কিন্তু পালং শাক খুব পাওয়া যায়। পালং শাকের বেগুন ভর্তা তোকে বানিয়ে খাইয়েছি বল? হ্যাঁ, বেগুন ভর্তা রাহুল খাইয়েছি। এটা হলো আমাদের একদম সেই পাতি বাঙালির একদম ভেজিটেবল চপ, ভেজিটেবল চপ বাঙালির স্ন্যাক্স আমরা শুরু করছি, তো সেজন্য আজকে তোমাদেরকে দিয়ে এটা আমাদের ইনোগ্রেট করা হচ্ছে বলতে পারো। আজকে দিয়েই নাকি? ও আচ্ছা, তাই উদ্বোধন করে দিই। এরা হচ্ছে হিমুর হাসানের ভেজ চপ, যাকে বলে আমরা ভেজিটেবল চপ বলি। এই যে একদম ধোয়া উঠছে, ফ্যান্টাস্টিক। চলে এলো এটা একদম ফিশ ফ্রাই কিন্তু আমাদের মতো। আচ্ছা বলিনি, রাহুল আর কাজলির সাথে আমার কিন্তু তুই তু করে শুরু হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছ তার কারণ আমরা ওদের সাথে যখন আমরা আলাপ হয় বিদেশে, তখনই কিছুদিন পর থেকে আমাদের তুই তু করে শুরু হয়ে গেছে। যেমনি করে এই যে হিমুর হাসানে এসে হিমুর হাসানের যে মালকিন তাকে দিদি বলা স্টার্ট করে দিয়েছি, তো এই যে প্রত্যেকটা যে ব্যাপার যে এতটা ক্লোজ হয়ে যাওয়া সবার সাথে, তার যোগসূত্রটা কিন্তু খাবার। কোথায় গিয়ে যেন ওদের সাথে আমার আলাপটাও খাবার নেই, হিমুদের সাথে আলাপটাও আমাদের খাবার নেই, আমাদের সবার সাথে সবার আলাপটাই খাবার নেই। পেট শান্তি তো অসাধারণ, এটা কিন্তু জাস্ট দারুণ লেগে যাবে, খুব খুব ভালো। এরা
আমি জানতাম ফিশময় কামত দিলে আমি সব ভুলে যাবো, তাই হলো একটু অন্যরকম করতে চেয়েছি আমরা। অনলাইনে যারা অর্ডার করছে তারা কিন্তু যখন পাচ্ছে খাবারটা তখন কিন্তু অতটা ক্রিস্পি থাকছে না, সেটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের দোষ নয়। এবং আমাদের গেস্টরা যারা নিচ্ছেন তাদেরও দোষ বলবো না, ব্যাপারটা হলো যে টেবিলে এসে খান তাহলে আপনাদের ভালো লাগবে, তাহলে আপনারা সেই স্বাদটা পাবেন। যে এই খেলাম ফিশ ফ্রাইটা খেলাম, এই ভেজিটেবল চপটা, প্রত্যেকের সাথে একটা নিজস্ব একটা ডিপ করার যে সেটা তো অবশ্যই আছে, খুবই চমৎকার প্রত্যেকটা। একটু একটু টেস্ট করছি, আমার হাতটা যাচ্ছে না, খুঁজে দে ভাই। হ্যাঁ প্লিজ নে না, আমি তাই দিই। এটা তোর মাস্টার সস। আমার মা আবার ভীষণ এই ডিপ করে খেতে খুব ভালোবাসে, আর সবসময় আমাকে বলে ওটার সাথে লাগিয়ে খা, ওটা নিয়ে খা, ভেতর থেকে একটা চিংড়ির ইয়ে বেরোচ্ছে, আগুন, এটা আগুন ভাই। গরমটা বেরোচ্ছে ধোয়াটা, আর এই ঝালও আছে এটার মধ্যে একটা বেশ সুন্দর। আমারও সব সাবস্ক্রাইবারদেরকে যে যদি এই ফ্রাইড আইটেম গুলো খেতে হয় তাহলে প্লিজ কাম এখানে এসে ট্রাই করো, কারণ তাহলে এই ক্রিসপিনেসটা একদম কড়াই থেকে তুলে যে মুচমুচে একদম র গরমটা পাচ্ছি সেটা পাবে, কারণ এইটা যদি বাড়িতে নিয়ে গিয়ে খাও খেতেই পারো 100% ভালোই থাকবে, কিন্তু এই মুচমুচে 100% পাবে কিনা অতটা ভালো লাগবে না। তুই একটা জিনিস দেখ, আমার সবচেয়ে মজার লাগলো এখানে মধ্যে চুমুতে আর নারকলের কুচি মুখের মধ্যে এই ড্রিঙ্কটা বাপি দাস ওর জন্য, এই যে আপনারা যত রকম মকটেলস খেলেন সব কিছু ওর। থাকবেই থাকবে সত্যি কথা বলতে গেলে, আমি একটা ব্যাপার এখানে বলবো যে প্রত্যেকটা আইটেম যখন নিয়ে আসা হচ্ছে এত সুন্দর করে সাজানো হচ্ছে আইটেমগুলোকে, গার্নিশিংটা এখানে ভর্তা প্ল্যাটারে এই যে আছে বেগুন ভর্তা, বেগুন, এটা ডিম ভর্তা, বাহ, এটা বেগুন মাছ ভর্তা, আচ্ছা, এটা চিংড়ি ভর্তা, আচ্ছা, আর এটা নারকেল ভর্তা, চমৎকার, আর এটা আলু। এসো দাদা, ওটা আবার কি নিয়ে এসছো? ওটা আচারি বেগুন। আচ্ছা, আরে বাবা, আচারি বেগুন, আচারি বেগুন, এই একটা নাম এখানে আমি খুব শুনেছি। এটা রকমারি ভর্তার ব্যাপারটা দেখে বোঝা যাচ্ছে যে একটা বাংলাদেশের কানেকশন এখানে আছে। এই আইডিয়াটা কি ওখান থেকে একটা? হ্যাঁ, যেহেতু নিজে ছোট থেকে তো ওভাবেই বড় হয়েছি, ওই খেয়ে বড় হয়েছি, এখন অনেক কিছু আমাদের মধ্যে আরো ভর্তা আসবে ভবিষ্যতে, ইন্ডিভিজুয়ালি শুটকি ভর্তা আছে, তো সেজন্য ওগুলো ইন্ডিভিজুয়াল ভর্তাগুলো আমরা রাখছি। লেটস সি, এবার এখানে শুটকি ভর্তাও আছে, মানে আমি একদিন আসবো শুধু এক থালা ভাত দিয়ে শুটকি ভর্তা খেতে। শুটকি ভুনা আছে, এবার বেসিক্যালি বাইরের দেশে হয় এটা, কি বাংলাদেশে যেগুলো সবথেকে ভালো ইলিশ সেগুলো দেশের বাইরে। এটা দুঃখের একটা কথা, এটা সবাই বলে, এটা কারণ না, বাট এটা হয়। এবং ওখানে যখন ইলিশ মাছ নেওয়া হয় একটা সেপারেট সেকশন থাকে, তুমি এখান থেকে মাছ নাও, ওখান থেকে ডিম নাও, মাছ ওখানে দারুণ। জার্মানিতে আমরা যেই ধরনের ইলিশ মাছ খেয়েছি সত্যি কথা বলতে গেলে কলকাতাতে সেরকম ইলিশ মাছ খাইনি। আর এইটা হচ্ছে ডিমের ভর্তা আমি যেটা বলছি। চিংড়ি ভর্তা, বাহ সুন্দর।
শুকনো লঙ্কার একটা ফ্লেভার আছে দারুণ, আর সর্ষের তেলের একটা ঝাঁজ। মাকে বলছি যে মা তোমাকে নিয়ে আসছি নেক্সট দিন, এসে খেয়ে হেভি লাগবে তোমার। আর তাছাড়া অনেক কিছু তুমি সাজেশনও পাবে ওদের থেকে যে কোনটা কিভাবে কি আর কি নতুন এক্সপেরিমেন্ট করা যায়। আমার মা এত ভালো রান্না করে, দিদি আপনি আসবেন আমার এখানে, আপনার কাছে আমার অনেক কিছু শেখার আছে, আর আপনি আমার কাছে মানে দেখতে পাবেন খেয়ে যান, ভালো লাগবে। আমি আজকে আপনাকে এক্সপেক্ট করেছিলাম। আর শোনো, আমরা তো একটা ক্লাউড কিচেন খুলছি তোমাকে বললাম, ওই ক্লাউড কিচেনের ব্যাপারে আমাদের একটু আইডিয়া দেবে, হ্যাঁ, যে কিরকম ভাবে করা দরকার, কেমন করা দরকার। থ্যাংক ইউ। এটা কি, এটা কি মাছ দিয়ে গো? হ্যাঁ, এই মাছ, এটা মাছটা কি মাছ? আমি কাঁকড়া দিয়ে করেছি। বাহ বাহ বাহ, সেক্ষেত্রে মানে সৌম্য আমার খাওয়া রান্না গুলো ভালো বলছে, শুধু ভালো বলছি না, জাস্ট অন্য লেভেল বলছি, শুধু ভালো বলছি। থ্যাংক ইউ। আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে এই কথাটাই বলতে চাই ভাই, আমি রেকমেন্ড করছি বলে না, যদি ঠিকঠাক বাঙালি খাবার খেতে হয় একদম ঘরোয়া টেস্টে, তাহলে এখানে আসো। এখন এসে ভর্তাগুলো বা আগে যা যা ছিল সেইগুলো, এরপরে যা যা আসবে সবই খাবো। আমার মনে হচ্ছে এখানে আসলে আর কি রিগ্রেট করতে হবে না খাবো, বা গরম একসাথে টান টান আসতে এগুলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু এই যে তেঁতুলের বীজ পেলাম একটা, এটা ভীষণই টক ঝাল টাইপ খেতে, তাই জন্যই আচারি নাম। কোনো কথা বলে টাইম ওয়েস্ট করছে না, এটা গরম ভাতের সাথে বেশি ভালো। এটা মানে এই আইটেমগুলো সব ভর্তা ভর্তা বেগুন টেগুন এগুলো গরম ভাত ছাড়া যাবে না। আচ্ছা দাদা, সেদিকে আমাদের জন্য অনেক খাবার আছে, তোমার নাম কি গো? আমার নাম বিপ্লব। বিপ্লব দা, এটা মুরগির কালাপুনা, এটা যেটা আমাকে কাজুরি বলেছিল, আর এটা হলো মোরগ পোলাও। মোরগ পোলাও মনে হচ্ছে এইবার আমার বলতে ইচ্ছে করছে বাংলাদেশে আমরা ঢুকে গেছি মনে হচ্ছে। এটা আমার একটা রেসিপি। এটা কি? এটা কি? এটা হলো ডাবের সাথে গন্ধরাজ চিনি। ও ও, পিস রোস্ট। আচ্ছা, যেটা এইটা কি? কলকাতা কোন রেস্টুরেন্টে এখনো পর্যন্ত আমরা থাকতেই পারে বিপাল খেয়েছিস কি এইগুলো কোন রেস্টুরেন্টে? কলকাতা না না, ও খাইনি। তো আমাদের উপস্থিত চারজনের মধ্যে কি আমরা কলকাতা কোন রেস্টুরেন্টে এই কালাবুনা তারপরে মোরগ পোলাও এইগুলো খাইনি এখনো? মানে নাম শুনেছি প্রচুর, বাট তোর এই বাংলাদেশের খুব ফেমাস আইটেমস এগুলো এইভাবেই নাম শুনেছি। আমি খাচ্ছি বাড়িতে, আমার বাবা বানিয়ে দিচ্ছে। তেহারি হচ্ছে কালাবুনা, আমি নিজে রান্না করেছিলাম। গন্ধটা জাস্ট করেছিলাম। হ্যাঁ, দেখেছিলে ও? তুমি তো থ্যাংক ইউ সো মাচ, তুমি দেখেছো। এটা হলো মেজবানি। মেজবানি এটা মাটন মেজবানি, আমার চিকেন দিও না, আমাকে একটু মাটন মেজবানি। এটা হলো সেই আমাদের চট্টগ্রামের মেজবানি ভুনা মাটনের, তো মাটন দিয়ে এটা প্রেজেন্ট। তেহারি বাংলাদেশের প্রচুর ট্র্যাডিশনাল খাবার, যেখানে ওগুলো খুব ফেমাস, খুবই ফেমাস। সেই খাবারের কিন্তু একটা দারুণ মানে টাচ তোমরা এখানে আসলে পেয়ে যাবে। হিমুরেশ এখানে দেখছো যেগুলো, এগুলো সবই
আর কি বাংলাদেশি স্টাইলের খাবার, এবং সেগুলো সবের মধ্যে আমার মনে হয় আমি নিজে একবার গিয়েছি এবং খেয়েছি, ওই ফ্লেভারটা আমি পাচ্ছি, সিরিয়াস আমি পাচ্ছি, আমি ডেফিনেটলি পাচ্ছি। আর আমি জানি রাহুল খুঁজে খুঁজে এই জন্যই বাংলাদেশ বাংলাদেশ না রাহুল, তবে যে এই যে তুই যে বাংলাদেশি নাটক সিরিয়াল নিয়েও খুব অবসেসড। আমি বলছি যতটুকু আমি মেজবান একটা তার উপলক্ষে একটা বড় করে একটা খাওয়া দাওয়া হয়, সেটাই হচ্ছে মেজবান। এবং সেখানে অনেকে চেষ্টা করে কার মেজবান কত বড় হচ্ছে, কার মেজবানে কত ভালো খাওয়ানো হচ্ছে। আর এখানে কোনো নেমন্তন্ন ব্যাপার থাকে না কিন্তু, মানে এখানে কিন্তু যে আসবে সে খেতে পারে। হিমুদি স্পেশাল চিংড়ি গ্রেভিটা নিয়ে খাও, এটা কি একদম তোমার নিজস্ব রান্না তাই তো? এর মধ্যে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা অ্যাড হয়েছে, আর ফ্রেশ ক্রিম আছে না গো? হ্যাঁ, এখানে ফ্রেশ ক্রিম আছে, গন্ধরাজ লেবু আছে, আর আমার সিক্রেট রেসিপি আছে। ঠিক আছে, আমরা একদম জানতে যাব না, প্লিজ না না বলুন না বলুন। কিন্তু ডাবের মালাইটা আছে, ডাবের মালাইটা তো একদম মুখে পড়ছে। এটা মানে গন্ধরাজ লেবু ফ্লেভারটা জাস্ট অন্য লেভেল, জাস্ট অন্য থেকে অন্য লেভেল, এটা ডাবল অন্য লেভেল। শোনো, মন মেজাজ যখনই খারাপ লাগবে না খেতে আসবো, মন ভালো হয়ে যাবে। এটা হলো মাটন তেহারি, আমরা এখানে এটা বড় করেই করেছি। তো এটা আমরা মাটনটা ওই সর্ষের তেলে এটা করি, সর্ষের তেলে করে এভাবে মাটনটা, এখানে কোনো ঘি পড়ে না। আমার একটা জিনিস জানার খুব ইন্টারেস্ট, তেহারি আর পোলাও এর মধ্যে ডিফারেন্সটা? পোলাওটা ঘিতে হচ্ছে আর এটা হচ্ছে তোমার সর্ষের তেল, বাট চালটা সেম, চালটা মানে চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া তুমি জানো সেটা, সৌম্য জানে ভালো করে। ফুড ভার্সাস ম্যান একটা হয় দেখবি, সেখানে ম্যান হাঁটতে চলেছে এখন। ভাই নেক্সট দিন আমি যদি কারোর সাথে বলি ফুড চ্যালেঞ্জ করি, রাহুলের সাথে করবো, একদম কম্পিট করার মতো একজন। ভালো লাগলো ভাই, তবে গাজরি কি সুন্দর গুছিয়ে খেলো দেখ, ওই কিন্তু তৃপ্তি একদম। কাজুরি এটা শেষ করুন, যেটা কাজুরি প্লেটে আছে শেষ করুন কাজুরি। পেটে যদি আর একটু জায়গা থাকতো আমি এই রোস্টটা খাই তারপরে আসছি আর কি। আমাকে এখানে নিয়ে এসে আজকে দুর্দান্ত একটা কাজ করেছে, একটা সাংঘাতিক ভালো রেস্টুরেন্টে। থ্যাংক ইউ সো মাচ,
আমরা প্রচুর খেয়েছি এবং মন ভরে প্রাণ ভরে খেয়েছি। ওদের চ্যানেলের সমস্ত লিংক ইউটিউব ফেসবুক এভরিথিং সমস্ত ডেসক্রিপশন বক্সে চলে যাবে, পেয়ে যাবে এবং সেখানে গিয়ে ওদেরকে আর কি প্লিজ সাবস্ক্রাইব করো এবং ওদের অনেক অনেক নানান রকম ভিডিওস আছে সেগুলো প্লিজ দেখো। অনেক অনেক জায়গায় যায়, আমি তো অত আউটডোর ব্লগিং করতে পারি না, ওরা অনেক আউটডোর ব্লগিং করে, তো সেক্ষেত্রে ওদের ভ্যারাইটি আছে, এটুকু আমি বলতে পারবো। ইম্পোরেশনের যত সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কগুলো আছে, মানে যত সোশ্যাল প্রোফাইলসগুলো আছে সেগুলো সব ডিসক্রিপশনে রয়েছে, সেখানে হিমরেশলকে গিয়ে লাইক করো, ওদের সাথে থাকো এবং প্লিজ এখানে এসো এবং এখানকার খাবার খাও। আমি বলতে পারি যে খেয়ে জাস্ট অন্য লেভেল কথাটা মুখ থেকে এমনি বেরোবে এবং এখানকার ওনার হিমুদি শি ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। তো এই হচ্ছে গিয়ে পুরো ব্লগটা। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো যদি এই বন্ধুত্বপূর্ণ বাঙালিয়ানা ভিডিওটা ভালো লেগে থাকে, আর নিচে প্রচুর প্রচুর কমেন্ট করো কেমন লেগেছে আর কোথায় কোথায় ব্লগ দেখতে চাও। আর আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত প্রোফাইল আছে ডিসক্রিপশনে এবং জিরো ওয়াট কিচেনকেও সাবস্ক্রাইব করো, সেখানে অনেক রেসিপি আসে। আর কি বলবো, এবার ফ্রেশ লাইম সোডা খাও, সেটা দেখাচ্ছি না, চল টাটা করে দিন তাহলে। চলো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক খাও। ও হ্যাঁ, জিরো ওয়াট ফিল্মস অ্যাট দি রেট অফ gmail.com অফিসিয়াল ইমেল আইডি, সেখানে গিয়ে আমাকে মেল করতে পারো দরকার সংক্রান্ত এবং আড্ডা সংক্রান্ত। অনেক 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 মেল করো সবাইকে। চলো ঠিক আছে, বাই, টাটা।